শালিশি সভায় ধারালো অস্ত্র নিয়ে তৃণমূল কর্মী পরিবারের উপর হামলার অভিযোগ উঠল স্থানীয় একাংশ সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর জখম ওই তৃণমূল কর্মী পরিবারের বাবা, দুই ছেলে সহ চারজনকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজে। ঘটনাটি মালদার মোথাবাড়ি থানার পঞ্চনন্দপুর এক নং গ্রাম পঞ্চায়েতের বানুটোলা গ্রামে। ঘটনায় হামলাকারী সিপিএম কর্মী আরশেদ আলী, আব্দুর রহমান, শফিকুর শেখ, সেলিম জাহাঙ্গীর সহ 17 জনের বিরুদ্ধে মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত তৃণমূল কর্মী পরিবার। এবং ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্তরা, তাদের খোঁজ শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর যে এই হামলার ঘটনায় আক্রান্ত হয়েছেন ইসরায়েল শেখ, তার দুই ছেলে এবং তাদের এক আত্মীয়। এদিন রাতে বাদেটোলা গ্রামের একটি বিদ্যুতের মিটারের সমস্যা নিয়ে এখানকার এই গ্রামে একটি শালিশি সভার আয়োজন করা হয় এবং সেই সভায় তৃণমূল কর্মী পরিবারের উপর অতর্কিত হামলা চালায় স্থানীয় সিপিএম কর্মীরা, এমনটাই অভিযোগ। আক্রান্ত তৃণমূল কর্মী হাসান শেখ পুলিশকে অভিযোগ করেছেন যে এলাকারই গ্রামেরই এক ব্যক্তির নামে বিদ্যুতের বিল আসছিল, কিন্তু বিদ্যুতের বিল আসার ব্যাপারে এদিন এই শালিশি সভা ডাকা হয়। কিন্তু যারা এই ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন সেই আরশাদ আলী, নজরুল শেখ, আব্দুর রহমান এবং আরো অনেকজনই সেখানে আপত্তি জানায়। তাদের পরিকল্পনা ছিল জায়গা দখল করা এবং তারই প্রতিবাদে এদিন এই সভা ডাকা হয়। এই সভার মধ্য দিয়ে যে ধারালো অস্ত্র নিয়ে সামিল হয়েছিল এবং তা তাদের জন্য ছিল না, সভা চলাকালীন অভিযুক্তদের দাবির বিষয়ে প্রতিবাদ করতেই তাদের উপর হামলা চালায়। এপেক্স লাইফ হেলথকেয়ার এলএলপি সম্পূর্ণ ভাষার আরেক নাম, খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে। আমাদের পরিষেবাগুলি থাকছে অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ, বিশ্বমানের রক্ত, মলমূত্র ইত্যাদি পরীক্ষা কেন্দ্র, আল্ট্রাসনোগ্রাফি, ইসিজি, ট্রেডমিল টেস্ট, ঔষধের দোকান, আরো অনেক কিছু এখন সব এক ছাদের তলায়। ওপেনিং সুন, এপেক্স লাইফ হেলথকেয়ার এলএলপি, খাগড়াবাড়ি নাট্যসংঘের পাশে কোচবিহার। মোবাইল 8710049191, 8509367077। ঘটনাটা হয়েছিল ধরা কালকে গতরাত্রে আমাদের 10টার সময়। এটা মানে গ্রামের মিটার নিয়ে, মিটারটা অ্যাকচুয়ালি কাউরের নামে ছিল, তো আমরা সেই জিনিসটাকে সালিশি সবাই আমরা সমাধান করতে চেয়েছিলাম, যাতে কোনো প্রবলেম পরে থেকে যাতে সমাধান কোনো রকম বিঘ্নি বা ঝগড়া ঝামেলা কিছু না হয়, এর জন্য আমরা বসেছিলাম একটা সালিশি সবাই। এই মুহূর্তে আমরা মডেলের পারমিশনের সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতে ওরা হঠাৎ করে বেশি উগ্রমেজি হয়ে আমরা বুঝতে পারিনি। ওরা আগে থেকে প্ল্যান করে ওদের কাছে হাতিয়ার, লাঠি, লান্না সব কিছু ওরা জগড় রেখেছিল। সেখান থেকে হঠাৎ করে কথা বলতে বলতে আমাদের উপর হামলা করে। আমার ছোটো ভাই যে ও বসেছিল, ওকে 4-5 জন মানে ধরে ফেলেছে, ফেলে ওই সময় চাকু দিয়ে আর যেটা পাঞ্জা বলে না ওই ধরনের জিনিস দিয়ে পিঠে প্রায় 15-10 জায়গাতে ওরা আঘাত করেছে এবং খুব খারাপভাবে আঘাত করেছে, দেখার মতো হয়নি, প্রচণ্ড ব্লাড গেছে। আর আমার কাকুকে মাথায় বাঁশ দিয়ে মেরে মানে একেবারে ফাটিয়ে দিয়েছে মাথায়। তো এরকম অবস্থায় আমাকে তো ওরা 4-5 জন মানে মেরে ফেলে দিত এরকম করেছিল, আমি ওখান থেকে কোনো রকমে বেঁচে ফিরে এসেছি। কতদিন ধরে গণ্ডগোল? এখন কিছু ছিল না, এই গণ্ডগোলটা গত যে পঞ্চায়েত ভোট তখন থেকে একটা গিয়েছিল। ওরা সিপিএম করতে বলছিল আমাদের জোর করে, আমরা বলছিলাম যে না, এই সময় এখন টিএমসিও সব কিছু করছে সরকার, তো আমরা এখানেই করবো। ওরা জোর করে একটা বলেছিল যে ঠিক আছে তোরা করবি, কর, তোদের দেখাবো, ওই লাগটা আজকে ইয়ে করবে, তাতে আমাদের কোনো ঝামেলা ছিল না। পরে এই জিনিসটাই ছিল, আমি যারা পরিষ্কার বুঝতে পারছি।